অনেকে কয় আমরা নাকি জিলাপি খাও ইন্না সুন্নি জিলাপি খাওয়া কি গুনাহ না মিষ্টি খাওয়া কি গুনাহ না যারা বলে দশটা জুলুস আমরা জুলুস করি আর সিন্নি খাই জিলাপি খাই বলে কটুক্তি করে নিঃসন্দেহে এরা বেঈমান কথা বলে হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবী কয়েকটা জিনিসকে ভালোবাসতেন এর মধ্যে একটা হলো মিষ্টি জোরে কন্না সুবহানাল্লাহ মানে হালুয়া 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 সুমিষ্ট মিষ্টিকে আমার নবী পছন্দ করতেন বলছেন খাবার উপরে মিষ্টি খাওয়া সুন্নত ও যুবক আজকে যারা জিহাদের স্লোগান দেয় আজকে যারা জিহাদের স্লোগান দেয় নবীর শুভ আগমনে পাগলগুলো দশটা জুলুস করবে আর জিলাপি খাওয়াইন না বলে বলে আমরা ফতোয়া দেয় অথচ আমাদের জুলুসের মধ্যে লক্ষ লক্ষ লোক হয় লক্ষ লোকের জিলাপি বানাইতে গেলে আর বন্টন করতে গেলে 20 দিন দরকার কথা গন্ডি এইগুলো হলো ফাইজলামি এগুলা কি এগুলা বন্ধ করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে ওরা কারা যারা মিলাদুন নবীর বিরোধিতা করে যারা জশ্নে জুলুসের বিরোধিতা করে এদেরকে চিহ্নিত করার দরকার আমি পরিষ্কার ভাষায় ফান্দাওকের জমিনে বলে দিয়ে যাই মিলাদুন নবী পালন করতে গেলে জশ্নে জুলুস পালন করতে গেলে দলিলের প্রয়োজন নাই জশ্নে জুলুস নবীর শুভ আগমনে আনন্দ মিছিল করতে গেলে মহব্বতের প্রয়োজন এই যে আজকে আমরা বসছি রাত্রে একটা সময় হাজার হাজার মানুষ সবার বাড়ি বাড়ি মুরগি আছে না নাই কত আত্মীয় স্বজন অনেক দূর থেকে ঈদের মতো মনে হয়েছে কত সুন্দর দলবদ্ধভাবে আপনারা বসে বসে এসে শুনতেছেন দলবদ্ধভাবে মাহফিলে আপনারা এসেছেন কিন্তু যারা এইভাবে এইভাবে যারা দলবদ্ধভাবে নবীর সম্মানের আলোচনা শুনতে এসেছেন আমরা তো বাড়ি রবিউল আউয়াল এভাবে দলবদ্ধভাবে মাঠে আসি তবে এই ওয়াজ মাহফিলের ফতোয়া নাই হিডার মধ্যে ফতোয়া মানি বলে সুন্নিরা যেটা করব হিডার বিরুদ্ধে যাবাই বলে এদের স্বভাব কথা বলে কিছু টিকটক মৌলবি আছে আছে কি আছে আছে কি না আজকের মাহফিলের সবার রত্ন আল্লামা সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি হাফিজাহুল্লাহ সুন্দর তকরির করেছেন মনোমুগ্ধকর হৃদয় ছোঁয়া মোনাজাত করেছেন গাড়িতে বসে বসে স্লোগান বন্ধ করে দিয়ে দোয়া শুনেছি হৃদয়টা গলে গেছে হৃদয়টা বড় বিগলিত হয়ে গেছে এ যুবকের দল সুন্নিরা কোনোদিন সন্ত্রাসী হয় না সুন্নিরা কোনোদিন বোমাবাজি হয় না সুন্নিরা কোনোদিন সন্ত্রাসী হয় না কথা বলেন ঠিক কিনা রাত্র একটার পরে কিছু কিছু মৌলবি আছে তারা বলে এই 12টার পরে ওয়াজ নেওয়া ঠিক না কিছু কিছু মৌলবি আছে কয় 11টার পরে ওয়াজ কিসের সকালে ফজরের নামাজ আছে সকালে বলে ফজরের নামাজ আছে মাহফিলে বছরে একদিন আতে কোরা নামাজ পড়ে 364 দিন ওদের কোন আছে নামাজ পড়ে ফজর পড়ে 364 দিন আর একদিন মাহফিল হইলে অসুবিধা কি সারা রাত হইলে অসুবিধা কি যারা নামাজ পড়ে সারা রাত্র ওয়াজ শুনে পড়ে আমরা জানি আপনারা যে হগাদের ওয়াজ করেন 12টার পরে আপনারা শ্রোতা বিচারে পাইছেন ব্যাপারটা এরকম না আর একটু পরে দূর আমি তো হুস্টারি করছি না শুইলে একটা কারেন্ট আই করে মাঝে কিছু টিকটক মুলবির আর জ্বালা মোবাইলটা ডুবতারি না এই টিকটক মুলবির আর ঘুমটা মুলবির আর জ্বালা এই টিকটক মুলবির ওই দিন দেখতেছি ওজাজি কইতাছে আমার নবী নাকি 40 বছর পরে নবুতি পাইয়া বলে নবী হইছে এর আগে নাকি নবী আসেন রোহিঙ্গা কয় কি আরে বলে কি একিসের মুসলমান একিসের মুসলমান কিসের ইমানদার এই টিকটক মুলবির যখন টুকটাক কথা বইরা সাধারণ পোলাপানদের ইমানকে ধ্বংস করে এদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরি মত বক্তার দরকার আছে কথা বলে কষ্ট লাগে এইগুলো দেখলে এরা কি মরার ভয় নাই এই এরা যেন এরা কি নবীর উম্মত না এরা নবীর জাত এবং সিফত বুঝে না নবুয়ত বুঝে না রিসালাত বুঝে না এরা কিসের মুসলমান বোঝা গেল এরা ডলার খাইয়া কালার পাল্টাই বলেছে কথা বলতে
কালার ফালবেন না বহুত লোক আছে না ও সাহাবীর বিরুদ্ধে কথা কয় আছে না ধর্ম একজনও ছাড়তে পারবেন না জায়গা মত ধর্ম খুব কেয়ারফুল খুব কেয়ারফুল তাহিরি কাউকে ধরে না উপরে পড়লে ছাড়ে না এটা আমার তিন নম্বর মাহফিল এই জন্য একটু নরমাল ওয়াজ করতেছি আর কি প্রথম টিপ মারছি শাবাস দিয়েছে ইসলামপুর এরপরে টিপ হইল কই যে কই রে কই তুই কই যে পাগলা হে জালা আংরা করছে কল দইরা আমার বাইন্দা লইছে হাজার হাজার লোক বই রইছে পরে এইটা তিন নম্বর মাফি এক দুই তিন তো অনেকে আবার জ্বলে এইটা মরে ও না বড় জানা হায়াতের নিজ লইছে তাই তাইরে বড় হায়াতের নিজ লইছে আর কি তো যাই হোক যে যাই বলুক না কেন আমি ইমান আকিদার প্রশ্নে খুব কঠিন কথা বলেন ঠিক না আমি যে কথা বলতেছি খারাপ লাগতেছে শুন না দিলে আপনার আধা ঘন্টা তো আর শুনতে পারবেন পারবেন না আর রাহেন অত ফেস থাকবে কুছনে তিন দাম আমি করতেছি বুঝুন না ব্যাপারটা জানে তা আছে তো এটা কি ওই গরম গাড়ির মধ্যে অকটেন না থাকলে আমরা অকটেন ডুহাই গ্যাস না ঢুকলে গ্যাস না থাকলে গ্যাস ডুহাই তা আমি যে এমনি করিস বলছি আমি এটা ভিতরে কিটা দিতাম এটা তো সাইতি আছে যাইতে আছে একদিন দম পুরাইলে শেষ হয়ে যাবো যাই হোক সভাপতি জনাব কাজী জালালউদ্দিন সাহেব সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ আল কাদরী হুজুর এবং সভারত্ন বাংলাদেশ আঞ্জুমানের যুব খাদিমুল ইসলামের সম্মানিত আমির আলহাজ মাওলানা মুফতি সৈয়দ অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব আল্লামা মঈনুদ্দিন আহমদ আল হুসাইনী হাফিজাহুল্লাহ ফান্দক দরবার শরীফ এবং প্রধান মেহমান খান্দরা দরবার শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম আমার ভাই আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব এবং এখানে অনেক ওলামা ইকরাম আছেন আল্লামা মুফতি সিরাজুল ইসলাম জালালী আছেন এবং আল্লামা সাইফুল ইসলাম আল হুসাইনী সাহেব আছেন এখানে আমার চোখে দেখা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মসজিদের ইমাম খতিবৃন্দরা আছেন নীরবে নীরবে বসে আছেন একটু জবানটা খুলে আপনারা বলুন তো এই খুঁটিহীন আকাশটারে বানাইছেন কে শুক্রিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী নূরানি কদম মোবারক যিনি হায়াত নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম রাত্রে একটা পর্যন্ত ওয়াজ অনেক হয়েছে এখন আমরা নীরবে নীরবে কিছু হৃদয় বিদার ও কিছু কথা বলবো আমি কিছুক্ষণ ওয়াজ করব কিছুক্ষণ আওয়াজ করব কিছুক্ষণ ওয়াশ করব একটা ওয়াজ একটা আওয়াজ একটা ওয়াশ এটা আপনারা জানেন তো যেখানে যেভাবে যেভাবে আমি যাব আপনারা সবাই সেইভাবে যাবেন এখন বলবেন যে হুজুর আপনি হঠাৎ করে এরকম ডান বাম কথা বলতেছেন কেন বলতেছি রাতে যে একটা বাজে এর লাগে একটা সময় কথা বলতে গেলে একটু ডান বাম যাইতে হয় নাই আপনি কেন মনটা ঠিক আমার নবী কি নবী হইয়া দুনিয়াতে আসছেন নাকি নবুয়তি পাওয়ার পর নবী শুধু নবী কি দুনিয়াতে হয়ে আসছেন নাকি মাহমিনার মাঝে আসার আগে নবী আসমান জমিন হওয়ার আগে চাঁদ সূর্য হওয়ার আগে আর সুকুর্সি লৌহ কোন হওয়ার আগে নাই নাই কোন নবী নাই তখনও শুধু আল্লাহ এবং সুবহানাল্লাহ বলেন আল্লাহ এবং নবী যেরকম মারহাবা ফাজালা সালিকা নুবিয়া দুরবিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা যখন আল্লাহ পাক নবীকে সৃজন করেছেন আল্লাহ আল্লাহর মর্জি মোতাবেক আল্লাহ আল্লাহর মতো করে আল্লাহ আল্লাহর হালতে আল্লাহ আল্লাহর মতো এই রসুল পাকের নূর মুবারকে জেতাই খুশি সেতাই কই দিন কত সেকেন্ড কই মিনিট কিভাবে কোথায় কিভাবে ঘুরাইতে ছিলেন জোরে কন্যা সোহান আল্লাহ নবী আল্লাহকে দেখেছেন আল্লাহ নবীকে দেখেছেন জোরে বলুন মারহাবা তো সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি আমরা কি খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার জবানটা খুলি বলেন আল্লাহু আকবার ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই
যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন জবান খুলে বলেন আল্লাহু আকবার আমার যুব ভাইয়েরা আমি আপনাদের সামনে একটি আয়াত মুবারকের কিয়দাংশ তেলাওয়াত করেছি আল্লাহ নিজের ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সবাই আমার সাথে করুন ভালো লাগবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি সব জাহানের মালিক এখন প্রশ্ন হলো মালিক কে স্রষ্টা কে প্রতিপালক কে সেটা বোঝার দরকার আছে না নাই যুবক বিশ্বের রাজাদিরা সকল ক্ষমতার নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা সকল রাজাদিরা সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ তাআলা এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير সব কিছুর মালিক আমার আল্লাহ যিনি আমার খালেক যিনি আমার মালিক তিনি সব কিছুর মালিক এই জন্য সব প্রশংসা একমাত্র কার আল্লাহ ও যুবক জবান খুলে বলেন কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে একটু তাকায়া দেখেন বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার ভিতরে সুন্দর করে তারকা দিয়ে জারবাতি লাগাইয়া দিয়েছে আজকে আমরা ওয়াজ মাহফিলে জারবাতি লাগাইলে বেদাতের ফতোয়া দেয় আসমানটা আমার আল্লাহ তারকা দিয়ে সাজাইছে তার মানে বোঝা গেল আমার বন্ধু নবী দুনিয়ায় তাসবিহ মানবেন এই দুনিয়ার জমিনে আল্লাহর মায়ার বান্দারা চলবে আল্লাহ কত সুন্দর করে গাছপালা দিয়া নদী নালা দিয়া পাহাড় দিয়া পর্বত দিয়া আমার আল্লাহ কত সুন্দর আসমানের ভিতরে চাঁদ দিয়া সূর্য দিয়া তারকা দিয়া আমার আল্লাহ কত সুন্দর করে সাজাইছে আল্লাহ আকবার করে ওয়ালাকাদ যায়্যানা সামাআত দুনিয়া বিমাসাবি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার ভিতরে কত সুন্দর করে তারকা দিয়া এমন সুন্দর করে বান্দাদেরকে সুন্দর করে সাজায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমতার মালিক আল্লাহ এত সুন্দর করে আসমানটাকে সাজাইছে দিনের বেলা মানুষকে চলার জন্য সুন্দর করে একটা সূর্য দিয়েছেন নদী দিয়েছেন মাছ দিয়েছেন নদী নালা দিয়েছেন মাঠ দিয়েছেন গাছপালা দিয়েছেন ও বান্দারে ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবা না তো কার করবা আমার জীবন কার জন্য আমার চলে যাওয়া কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি সব আল্লাহর জন্য এই জন্যই তো আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যখন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবা আল্লাহ রাব্বুল আলামিন তামলাউল মিজান হাশরের ময়দানে মিজানের পাল্লাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন হে বান্দা তোমরা আমি আল্লাহকে শরণ করো ফাযকুরুনি তোমরা যদি আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শরণ করব ও আল্লাহ আমরা তোমাকে শরণ করি নামাজের মাধ্যমে আমরা তোমাকে শরণ করি রোজার মাধ্যমে আমরা তোমাকে শরণ করি ইবাদতের মাধ্যমে ও আল্লাহ আমরা তোমাকে শরণ করি তোমার ভেদে দেওয়া ইবাদতের মাধ্যমে কিন্তু তুমি যে বললা তুমি আমাদেরকে শরণ করবা আমাদের শরণ করার ধরন হলো ইবাদতের দ্বারা তুমি আল্লাহ আমাদেরকে শরণ করবার ধরনটা কি তাফসীর খুল্লা দেখেন লেখা আছে আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে শরণ করবা আমার ভেদে দেওয়া ইবাদতের দ্বারা আর আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব ক্ষমা দ্বারা আর রহমত দ্বারা তাহলে যুব ভাইরা আমার আল্লাহ বড় মায়া করে বানাইছেন এই জন্য শুরুতেই বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আমার আল্লাহর এই জন্যই তো আল্লাহ হলো একজন আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে না কথা বলেন যাবে না আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না সেজদা পাওয়ার মালিক মাত্র একজন জবান চলে গেল তিনি কে আল্লাহ আর যারা বলে তিনি কে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না আমরা মাজারে গিয়ে যে সেজদা করি এ যুবক আল্লাহর ওলিদেরকে উসিলা করে আল্লাহর কাছে চাই সেটা জায়েজ আছে কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না আল্লাহ বলছেন ওয়া ইলাহ কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে একটা সরমের কথা কই আলে আমি কিন্তু হাফেজ না আমি কারিও না আমি আমার আম্মার কাছে শুধুমাত্র সূরা ফাতিহাটা বানান সকার করছিলাম পরে আমার সালার মধ্যে বসাই আমি সুপার বিস্কুট দিয়ে আমারে কোরআন শরীফের সবক দিয়েছিল এজন্য আমার কারি আমার আম্মা আমার শরম নাই আমার ভুল হইতে পারে এইজন্য হাফেজ সাহেব আমার ধরাই দিন আপনি যদি আমার এখন ধরাই দেন তাহলে আমি খুশি হব আর আমি ভুল কইরা গেলে আপনি যে সকালবেলা মনে করেন তাহির হিসাবে আয়াতটা ভুল করছে দোকান ফটা যায় কোন তাহির মাকরাসটা হইছে না তাহলে আপনি হবেন মুনাফিক নাম্বার 2 কেমন দিলাম মোটামুটি ঠিক আছে কিনা বলেন না কেন এই ফরমান নিবেন আচ্ছা আচ্ছা আমার ছেলেগুলোকে তো ছেলেগুলো আছে নাকি আরে শুনেন 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 তেলাবার শুনলে কি খারাপ লাগে আপনার কাছে তা আপনারা যখন জজবার সাথে তেলাবার শুনে আল্লাহকে ডাক দিবেন আপনারা বলুন তো আমার আল্লাহ এই ডাকের উসিলায় কবরস্থানের কষ্ট হইতাছে নাকি তার আমি আসি সারাই চিন্তা করেন না এরপরে আমার আল্লাহ পাক এই আওয়াজের কারণে এই এলাকার গুরুস্থানের কবর আজাব মাফ করতে পারে কি পারে না পারে আর আজের মানে পারে কি পারে না তাইলে আমি তেলাবারটা করি ইনশাআল্লাহ বাসি وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أمر الله كويزون الله سرقنا إلى سيف আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে সমস্ত প্রশংসাকার আল্লাহ আল্লাহর প্রশংসার পরে আমার আল্লাহ তার বন্ধুর সামনে একটা আয়াত নাযিল করে দিনের ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি নবী রাহমাতান লিল আলামিন পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে মন খারাপ করবেন না হ্যাঁ বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে জিকির না করে আপনি মন খারাপ করবেন না আপনাকে ডাকার জন্য দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট মৌলবি নবীর শান গাইলে নিজের পজিশন বাড়ে এমন না যে নবীর শান বাড়ে নবীর শান আপনি গাইবেন আপনার পজিশন আল্লাহ বাড়াই দিবে আর নবীর শানকে আমি কয়টা গাইব নবীর শান আমি কি বলবো পাপি মুখে ওরা শান নাকা সিকরা আল্লাহ পাক নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে কতটুকু বাড়িয়েছে এটার মাপকাঠি কি আপনাদের কাছে আছে আরো যারা আছে এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ বলছেন রব্বুল আলামিন আর নবীর ক্ষেত্রে বলছেন রহমাতান লিল আলামিন ও বন্ধু জবানটা খুলে বলো হেদায়েতের মালিক কে আমার নবী দুনিয়ার মধ্যে তাসবিহ মেনেছেন মারহাবা করেন তাসবিহ মেনেছেন আমরা খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার এই দুনিয়ার মানুষ নবীকে পাইয়া খুশি না বাজার এ যুবক যে নবী সব সময় উম্মতের জন্য কাঁদে এই জন্য আমার নবী রহমত আমার নবী শুধুমাত্র কোন গোষ্ঠীর জন্য রহমত নয় গোটা কুল কায়নাতের জন্যই আমার নবী রহমত কথা বলেন ঠিক না
এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগে অন্যান্য নবীগণকে পাঠাইছে দুনিয়ায় ঠিক না আদম নবী আমার নবীর আগে দুনিয়াতে আসছে আমার নবীর আগে ঈসা শীষ নবী এসেছেন ইউসুফ নবী এসেছেন জাকারিয়া নবী এসেছেন সব নবী এসেছেন কিন্তু আমার নবী সবার পরে দুনিয়াতে এসেছেন জিসকা কোই সানি ও নবী আমারা হে মুস্তাফা কি আজমত কা হাধে না কিনারা হে আমার নবী এমন নবী যার দ্বিতীয় কোন সৃষ্টি পৃথিবীতে নাই কথা বলেন ঠিক কিনা যার কোন দ্বিতীয় নাই তিনি অনলি ওয়ান সৃষ্টির মধ্যে যিনি সেরা আসমানু হি পর সব নবী রহ গয়া আরশে আজম পে পৌঁছা আমারা নবী সব নবীগণ সাত আসমানে গিয়ে গিয়ে শেষ আর আমার নবী আরশে আজিমে পাড়ি দিয়েছেন হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে বলছে রব্বি আরনি প্রভু দেখা দাও আল্লাহ বলছে লান তারনি কখনোই দেখতে পারবে না নফি তাকিদ বলাম দা ফিল মুস্তাকবিল মারুক কখনো তুমি আমাকে দেখতে পারবে না এটা হলো কালিমুল্লাহ মুসা নবীর অবস্থান মুসা নবী বলেন আল্লাহ তুমি আমাকে দেখা দাও আল্লাহ বলে না না তুমি আমাকে দেখতে পারবে না কখনো আর আমার নবী আল্লাহকে দেখতে চাই নাই নবী বিছানার মধ্যে আরাম করতেছেন আল্লাহ বলে হ্যাঁ জিব্রাইল আমার বন্ধুরে ঘুম থেকে তুইলা দুলার মতো সাজাই আমার বাড়িতে নিয়ে আসো মারহাবা কন্যা এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যায় আজকে বড় কষ্ট লাগে আমার নবী সবার পরে দুনিয়াতে এসেছে একদল মানুষ আছে আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানতে চাই না আছে না নাই যারা দুনিয়ার মানুষকে শোনায় নবী নাকি শ্রেষ্ঠ নবী না নবীর পরে নাকি আরো নবী আসবে এই কথা যেই উম্মত বলে এই উম্মতের সঙ্গে কি কোনো আপোষ করা যায় রাসূল বলেন না খাতামুন নবী লা নবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আজকে তার মুখ ফুলে ফুলে ইউটিউবের পর্দায় সবুজ ব্যানার পিছনে লাগাইয়া বাইতুল্লাহর কাবার পিছনে সেটিং কইরা দেয় মনে যেন খানা কাবার সামনে দিকে বক্তব্য দিতেছে আমরা কি গলা বুঝি না এরা যেভাবে পিছনের গ্যালারিটা সবুজ কাপড় লাগাই ব্যাকগ্রাউন্ড ঢালাই লাগ ঠিক মিষ্টি মধুর কথা কইয়া ঈমান কা ঈমান তারে হরণ কইরা বলা কথা করতে এক থাকবেন এক থাকবেন সব পীর মাশায়েখ এই জায়গায় এক থাকবেন কোনো আপোষ নাই আমার নবী হলো শেষ নবী নবীর পরে আর কোনো নবী আসবে না যারা বলবে নবীর পরে নবী আসবে তারা কখনো মুসলমান হতে পারে না আমাদের এই নাসিরনগর এমপি মহোদয় সংগ্রাম ভাইকে এখানে উপস্থিত থাকলে আমি বলে দিতাম যে মাঝে মাঝে সংসদে আলোচনার জন্য তুলবেন এটা যারা নবীকে শেষ নবী মানে না এদেরকে এদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে নবীর জাত এবং সিফাত আজমত দিয়ে যারা কটূক্তি করে এদেরকে আমরা মুসলমান মনে করি না ঠিক কিনা বলেন এই জন্য আমার নবী সবার পরে এসেছেন আর একদল লোক বলতেছে টিকটক মুলবিরা বলতেছে ঘুমটার দলে ফুমটার বাদশাহ হুজুররা বলতেছে আমার নবী নাকি শেষ আমার নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছেন এই জন্য নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাক লাকান নবুয়াত কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন আমার কখন থেকে আপনি নবী হয়েছেন আমার নবীর নূরানি জবান মোবারকে বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন আরেক রাওয়ায়েতে এসেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আদমের কোন রূহ অস্তিত্ব নাই শরীরের অস্তিত্ব নাই 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 পানি নাই কোনো কিছু নাই তখনই আমি নবী আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম মানতে হবে নবীকে না মানলে উপায় নাই নবীর জাত সিফাত মানতে হবে আগে নবীর মূল আদর্শগুলোকে হৃদয় ধারণ করতে হবে কারণ এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে প্রথম গাইছি না এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আজকে হাজার হাজার মানুষ আজকে রাত্র প্রায় কয়টা সোয়া একটা বাজতেছে হাজার হাজার মানুষ আপনারা বসে আছেন এই এত এত গভীর রচনীতে এত মানুষগুলো বসে আছেন এটা এমনিতে হয় না এটা নবীর মহব্বতে হয় কথা বলেন ঠিক কিনা এখন বলবেন হুজুর কেমন লাগে এই মানুষগুলো যে বসে ওয়াজ শুনতেছে আপনার কাছে কেমন লাগে আমার কাছে তেমন বেশি কিছু ভালো লাগে না আমার কাছে লাগে ওইটাই যে আমি জানি এখানে একটা মানুষ চলে গেলে তার সঙ্গে একটা মানুষও কবরে যাবে না তাহলে এই দুনিয়ার মানুষ আপনাকে কবরে কোনো কিছু করে দিবে যিনি কবরে থাকবেন তিনি শাহনশাহে মদিনা শাহে মদিনা আমার নবী থাকবেন কবরের ভিতরে কোন আল্লাহ যে খলাকা খলাকাল মাউতা কি আয়াত
হায়াত আলিয়া বলাকুম আইয়ুকুম আহসানু আমালা এই মানুষ কোন মানুষের জন্ম মৃত্যু এগুলো সৃষ্টি করেছেন একমাত্র পরীক্ষার জন্য কে আমলে আখলাকে সিরতে সুরতে কে উত্তম প্রতিযোগিতা করবে এইজন্য আল্লাহ পাক হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন চলে যেতে হবে তাহির যে চিল্লা গলাবাজি করে এই কণ্ঠ একদিন থাকবে না জীবনে বহুত দেখেছি আমি নিচে বসে ওয়াজ শুনছি বিগত প্রায় 12 বছর যত সেলিব্রিটি হুজুররা ছিলেন ওই সময় ঝাঝালো বক্তা ছিলেন আমি তাদের ওয়াজ মাটিতে বসে বসে শুনছি আমার মনে যত ওয়াজ আমি শুনছি বসে বসে এত ওয়াজ আমি করিও না ছাত্র জীবনে আমি এত ওয়াজ শুনছি প্রতি রাতে চলে গেছে ওয়াজ শোনার জন্য মাটিতে বসে বসে ওয়াজ শুনছি আর মনে মনে ভাবতাম যদি এরকম আমি ওয়াজ করতে পারতাম একটু মনে একটা ভাবনা আর কি এই মাটিতে বসে বসে ওয়াজ শুনছি বিশ্বাস হয় না আপনাদের আজকে অনেক ফলাবান মাটিতে বসে ওয়াজ শুনতেছে এরা একদিন ইনশাআল্লাহ মাঠ কাঁপাবে কথা বলেন ঠিক না বেটি সাধনায় সাফল্যের মূল মন্ত্র মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় যে চেষ্টা করে সে পায় চেষ্টা করবেন পিছপা হবেন না একদিন হবে না কিন্তু মনে রাখবেন আমি চোখে দেখেছি উনি এক সুর অনেক স্ট্রং ইমেজ নিয়ে কথা বলতো আজকে সেই মানুষগুলো স্বাস্থ্যহীন হয়ে গেছে আগের মতন জোরে কথা বলতে পারে না কিছু মানুষ হচ্ছে দুনিয়া থেকে চলিত গেছে একদিন তো আমিও যাবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাকে তো চলে যেতে হবে প্রথম কেন রিসালাত ধরেছে এই জন্য আমার নবী ছাড়া কোনো উপায় আমি মরণে জীবনে যত কিছুই বলে নবী ছাড়া কোনো উপায় নাই এই জন্য নবী শানটা একটু তুলে ধরার চেষ্টা করেছি যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে আল্লাহ বলছেন আল্লাহ যদি কাউকে ধরে আমার নবী ছুটিয়ে নিয়ে যাবেন আর নবী যদি কাউকে পাকড়াও করে আল্লাহ বলবেন আমি তাকে ছাড়বো আল্লাহ আকবার জোরে কর না এই জন্য আমরা নবীর নবীর ভালোবাসা নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা অনেক ধীরে ধীরে আমি একটু তাড়াহুড়ো করতেছি বটে গভীর অজুনির দিকে তাকিয়ে কথা বলছি কিন্তু আমার আল্লাহ আমাদের জীবনটাকে সৃষ্টি করেছেন এই জীবন অনেক দামি এই জীবন থাকতে আপনাকে রসুল চিনতে হবে এই জীবন থাকতে আপনি আল্লাহকে চিনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের উপরে এই দুনিয়ার মধ্যে নবী আসার পরে একটা গ্রন্থ দিয়েছেন যেই গ্রন্থের নাম হলো আল কোরআন এই কোরআনের মধ্যে দুইটা দিক আল্লাহ দিয়েছেন একটা হলো ডান আর একটা বাম মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু নবীর উপরে অবতারিত কোরআনে যা কিছু কল্যাণকর বলা হয়েছে সেইগুলো তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা দুনিয়াতে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটা আমার চেহারাটা আল্লাহ বলছেন খলাক তো বিয়া দাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছি জুরে কোন সুবহানাল্লাহ এই চেহারার ভিতরে একটা জবান আছে জবান দিয়ে জিকির হবে কার আরো জোরে বলো কার এই চেহারার ভিতরে একটা কপাল আছে সেজদা দিব কার কদমে আল্লাহ কদমুদ্রতি কদমে লুটে পড়বো কিন্তু সেজদা দিব কপাল দিয়ে আল্লাহর চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখবো কান দিয়ে আল্লাহর সব নিয়ামতের কথা শুনবো জবান দিয়ে আল্লাহর জিকির করবো এই জন্য আল্লাহ তো সুন্দর করে বান্দাটারে বানাইছে পৃথিবীর সেরা কালো মানুষটাও যদি আয়নার সামনে দাঁড়ায় সেই মানুষটা নিজেকে নিজে বিশ্ব সুন্দর মনে হয় কথা বলেন ঠিক কিনা এত সুন্দর সাদের চেহারা একদিন সেই জীবন ক্ষুণ্ণ হয়ে জীবন শেষ হয়ে যাবে এক যুবক মরার পরে কোনো কিছু নাই মরার পরে আপনাকে জাররা জাররা পরিমাণে হিসাব দিতে হবে এই জন্য আজকে থেকে ওয়াদা করা লাগবে আউলাদ ওলি আমার পাশে বসে আছে আজকে থেকে ওয়াদা করা লাগবে জীবনে যতদিন বাঁচবো আমার আল্লাহর বিধানগুলো আমরা মানবো জীবনে যতদিন বাঁচবো আমরা নবীর সুন্নাহ তরিকা মোতাবেক চলবো জীবনে যতদিন বাঁচবো মায়ের খেদমত করে বাঁচবো জীবনে যতদিন বাঁচবো হারাম খাবো না হালাল ছাড়বো না এই যুবকের দল পায়ের মধ্যে পড়ে দিয়ে যায় এই জীবন যেই কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আল কাইফাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون
করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো তোমরা ছিলে মুর্দা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেছে জীবন পাওয়ার পরে সংগ্রাম ভাইয়ের মত এমপি হয়ে গেছে জীবন পাওয়ার পরে তাহিরি বক্তা হয়ে গেছে জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেছে জীবন পাওয়ার পরে কেউ মেম্বার হয়ে গেছে জীবন পাওয়ার পরে কেউ তিনতলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক আবার জীবন জীবন শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা থাবা দিয়ে তোমার সব মালিকানা শেষ করে দিব সব মালিকানা শেষ আমি তাহিরে এই মুহূর্তে মারা গেলে আমার জন্য নাসির নগর দিকে একটা লাশবাহী গাড়ি আসবে আমি স্টেজ আসার সময় গাড়িতে নামছি সবাই কই তাহির সাহেবের আগমন আমি বলছি বন্ধ করো মুনাজাত চলতেছে মুনাজাতের সঙ্গে আমিন বলো কোটি কোটি ফেরেশতারা আমিন বলতেছে আল্লাহু আকবার আমিন আমিন করতে করতে মাহফিলে ঢুকলাম কিন্তু আমি মারা গেলে জীবনে কত মাহফিলে গেলাম বলছি তাহির সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে আমি যদি মারা যাই আমারে বলবে তাইর সাহেবের পায়ে দর বলবে না বলবে লাশের পায়ে দর আমি মারা গেলে বলবে লাশের হাতে দর আমি মারা গেলে বলবে লাশের গাড়ি নিয়া আমি মারা গেলে বলবে লাশটারে বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর বাড়িতে যাওয়ার পরে বলবে লাশটার শোয়াইবার জন্য চাটি আন ওই সময় আমার আম্মু বলবে না তাইর সাহেবকে শোয়াইবার লাগে চাটি আন কিন্তু বলবে যা যা লাশের শোয়াইবার জন্য চাটি আন এবার ইন্দিন টাইমে আমার চাটিটা দেওয়ার পরে শোয়াইও দিব একটা চাদর আনবে কই লাশের উপরে চাদরটা দে লাশের পাশে আগরবাতি লাগা লাশের পাশে আতরবাতি লাগা এইভাবে লাশের পানি গরম কর মসজিদ ইমাম সাহেব বলতেছে একটি সুখ সংবাদ মরহুমের লাশ মাঠে এসেছে তাহির সাহেব মাঠে আসছে একবার আমারে বলবে না সুম্মা ইউমিতুকুম শব্দটা বড় ভারী শব্দ আল্লাহ কই জীবন দিছি আমি আল্লাহ করে মরণ দিমু মরণ দিলে সব একবারে শেষ হয়ে যাবে এ যুবক আমার ও যুবক আল্লাহ বড় মেহরবানি করছে আমরা রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কথা বলেন ঠিক না বেবি ওই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিজা ذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহর অনুগ্রহের ভিতরে সবচেয়ে বড় অনুগ্রহ হলো এলম আল্লাহর অনুগ্রহের ভিতরে সবচেয়ে বড় অনুগ্রহ হলো কুরআন আল্লাহর অনুগ্রহের ভিতরে অনেক অন্যতম অনুগ্রহ হলো ইসলাম আমরা মুসলমান হয়েছি বলে আমরা সুন্দর করে একটা চাটার মধ্যে শোয়া রাখে মুসলমান হয়েছি বলে আমাদেরকে সুন্দর করে গোসল করার ব্যবস্থা করে ওই দিন আমি আমির বান্দার দরবারে গেলাম আমার হাতে একজন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে আর একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হলো মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন হিন্দু থেকে মুসলমান হয়েছো মেয়েটা মুস্কি মুস্কি হেসে হেসে চোখের পানি ছল ছল করে বলতেছে আমার আব্বা হিন্দু ছিল আমার আব্বা যখন মারা গেছে আমার চোখের সামনে আব্বারে গোসল আমার আব্বারে পুরাইতেছে পুরানোর পরে পা গুলো এইভাবে লম্বা হয়ে গেছে আর লাঠি দিয়ে আমার আব্বার পায়ের মধ্যে পাই যাইতেছে আর শরীরের মধ্যে আঘাত করে করে লাঠির সঙ্গে আমার আব্বার বডিটারে মিশাই দিতেছে ঘটনাক্রমে কিছুদিন পরে আমার আম্মা মারা গেছে আমার আম্মাটা বড় পর্দাশীলা ছিল আমার আম্মারে বাহিরে কোনো মানুষ দেখতো না কাপড় চোপড় ঠাকুনা দিয়া চলতেন কিন্তু আমার আম্মা মারা যাওয়ার পরে শ্মশানের মধ্যে কাঠ গোলা নিচে বিছাইলো আবার মা উপরে আমার মাকে শোয়াইলো শোয়া মার উপরে আরো কাঠ দেওয়া গেল আগুনটা ধরায় দেওয়া হলো কিছুক্ষণ পরে দেখলাম মায়ের জামাটা পুড়ে গেছে অলবড়িটা উলঙ্গ হয়ে গেছে মানুষ তাকায় রইছে যেই মা জীবনে কোনোদিন উলঙ্গ হইয়া নিজের পিঠটা দেখে রাস্তায় চলে না পুরানোর সময় দেখতেছি মার শরীরটা উলঙ্গ পড়তে 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 মার পাটা উপরে উঠে গেছে শরীরটা একটা পাকা হয়ে গেছে লাঠি দিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করছে আঘাত করার পরে আমি আমার বাবার মৃত্যুর শেষ বিদায় আর আমার মায়ের শেষ বিদায়ের চিত্র দেখে মুসলমানদের বিদায়ের চিত্রটা মনে হয়ে গেছে কত সুন্দর মায়া গোসল দিতে গেলে নাক দিয়া তোলা ঢুকাই যেন ভিতরে পানি না ঢুকে গোসল দিতে গেলে কান দিয়া তোলা ঢুকে আল্লাহ আকবার বলাকে আইরে ও আত্ম পুরান বন্ধু
গোসল খানায় গেলে কান দিয়া তুলা ঢুকায় যেন কান দিয়া পানি না ঢুকে নাক দিয়া তুলা ঢুকায় যেন নাক দিয়া পানি না ঢুকে সুন্দর করে কসকু সাবান দিয়া তারা ডাম বাম কইরা কইরা গোসল করে গোসল দেয় সুগন্ধি পানি মিশ্রিত কইরা সুন্দর করে তারে গোসলটা দেয় আবার কি করে দেখেন ওই মই মহিমে এটার উত্তর হলো মুসলমান মারা গেলে তাকে গাড়ির মধ্যে ধইরা এই ভাবে উঠায়া বসায় বসায়া পেটের মধ্যে চাপ দেয় চাপ দেওয়ার পর নিচে দিয়া ময়লা বের হয় নিচে দিয়া পায়খানা বের হয় এরপরে টিস্যু দিয়া গামছা দিয়া ময়লা গোলা মুসলমানরা দোয়ার সময় কি সুন্দর করে পরিষ্কার করে দেয় এত মায়া এত মায়া এত মায়া এত সুন্দর মায়া করে মুসলমানদের মুসলমান গোসল করায় আবার বাজার থেকে সুন্দর জামা কাপড় আনে আইনা করে সুন্দর কিরা পাঞ্জাবি গুলো পরাইয়া দেয় এমন সুন্দর করে পরাইয়া দেয় আমার মসজিদ থেকে একটা পালঙ্কানে আইনা শুয়ানোর পর তারে কান্দের মধ্যে নেই এত ভারী শরীরের মানুষের কান্দে নেই কোন কিন কোন মন খারাপ করে না আমার নবী বলে কেউ যদি মারা যায় ওই মৃতের লাশ কান্দের মধ্যে নিয়ে যখন 40টা কদম হাঁটে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয় এত সুন্দর করে জানাজার মাঠে লইয়া যায় মানুষগুলা কি সুন্দর লাইনে লাইনে দাঁড়াইয়া জানাজার মাধ্যমে তারা বিদায় দিয়ে দেয় কবরে না মানুষ পাওয়া ডিল মেরা ফালায় না দুই তিনজন কবরে নাই মাছতে কইরা তুই আসতে কইরা শোয়া দেয় আবার মাটি চাপা দেয় না বাঁশ গুলা বিছাইয়া দেয় যেন গায়ে না লাগে উপরে মাটি দেয় কয় মুসলমানদের এই চিত্র না আমারে ওই তাদের ধর্মটা হিন্দু ধর্ম দিকে মুসলমান হওয়ার জন্য পাগল কইরা ফালাইছে মুসলমানের ঘরে মুসলমান হইয়া গেছি ও মুসলমান শব্দটা বড় দামি মুসলমান কখনো নিকৃষ্ট হতে পারে না মুসলমানরা উত্তম জাতি এই জন্য মুসলমান মুসলমানিত্ব ধরে থাকতে গেলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইন্নাহু ওয়া ইউদি ওয়া ইউই আমার আল্লাহ আমার শুরুর মালিক আমার আল্লাহ আমার শেষের মালিক সুম্মা ইলাইহি তুরজাউন আমরা তো আল্লাহর দিকে ফিরে যাব এই জন্য ফিরে যেহেতু যাব আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ডান্ডার বাজি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামী করার জন্য আমি আল্লাহর গোলামী করার জন্য এই যুবকের দল হাসি তামাশা করে সময় নষ্ট করে দিও না এমন একটা সময় আপনি আমি বসেছি রাত্র 1টা বাজে এই সময়ের ভিতরে আল্লাহর পক্ষ থেকে মুকাররামুন ফেরেশতারা বান্দার মনের ঘরে চলে আসে এই সময় মুকাররামুন ফেরেশতারা বান্দার চতুর্পাশে দাঁড়িয়ে যায় বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ গুনাহ মাফ করে দাও এই ফেরেশতাগুলা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে 70,000 বার বান্দার জন্য গুনাহ মাফ চাই কমকমিয়া হাবিবি কামতা নাম আশামসু ওয়াল কমার লায়া নাম উঠু উঠু হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না আল্লাহর নবীর জীবনী তালাশ করে দেখেন ওরা তাড়াতাড়ি ঘুমায় যেত শেষ রাতে ঘুম থেকে উঠে যেত সবাই ঘুমিয়ে জেলে জেলে ওরা চুরি করে ঘুম থেকে উঠে যেত এরা যখন আল্লাহকে তাহাজ্জুদের নামাজের পরে পড়ে যখন আল্লাহকে রাজি করেছে এরা আর বান্দা থাকে নাই এরা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে কথা বলেন ঠিক না এই জন্য চলে যাইতেই হবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন সাকরাতুল মউতির কষ্ট বড় কষ্ট এই কষ্টটা মানে গুলো আজরাইল তোমারে থাও মারবে এই থাও যখন মারবে আপনি তখন সহ্য করতে পারবেন না দাওটা মারার পরে রক্তগুলো ঠাস করে পানি হইয়া যাবে হাড়ির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে মৃত্যু বড় কঠিন আমার নবী আপনার নবী বলেছেন আমি যখন মেরাজে গেলাম মেরাজে যাইয়া অনেক আজাব আর গজব দেখেছি সব চাইতে কঠিন আজাব হলো কবরের আজাব এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর কথা বলেন ঠিক কিনা
এই জন্য ওসমান জুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় গেলে আনন্দ ছিল একটা জায়গায় গেলে চোখের পানি ফালায় কান্দতেন সেই জায়গাটার নাম হলো কবর এই কবরের পাশে আমরা যাইতে ভালো লাগে না গেলেও দৌড়াইয়া চলে আসি বন্ধুরে ও বন্ধুরা আপনি মনে করছেন এত পুরা মাহফিল আসছেন না না আপনার মৃত্যু আপনারা দৌড়াইতাছে কোন জায়গায় মরণটা লেখা আছে আপনারা ঘুরাইয়া ঘুরাইয়া ঘরে নেবে বাইরে নেবে বিদেশ নেবে বিমানে তুলবে বিমানে যাওয়ার পরে সৌদি আরব যাইয়া বিল্ডিং এর উপরে তুলবে সিঁড়ির মধ্যে ধরবেন ক্যারেন বাইনা পড়বেন ওই জায়গার মধ্যে মরবেন আপনাকে মরণ কিন্তু দৌড়াইয়া নিয়ে গেছে সেখানে কথা বলেন ঠিক কি না একটা শান গায় আপনাদের সামনে অসুবিধাই হোক উত্তর পিছে পিছে গুরতে সমন পিছে পিছে গুরতে সমন কোন দিন জানি তোর হবে সমন জানি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি কিসের আপন হ্যাঁ কি করছেন সাইফ করছেন আপনি কি করছেন বলেন আমার দশখানি ক্ষেত হয়েছে হইতো একটা তিনতলা বাড়ি হয়েছে হইতো গর্তে একটু টাইলস হয়েছে হইতো এরপর আজ রাইলে এসে গেছে আর কি দূরিত্ব নাকি নাকি এত বেশি আছে তিন বেলা খাওয়ান চলছে আর এইগুলোই চলছে ভাই বন্ধু কষ্ট হচ্ছে আপনাদের একটু শুনেন কি বলি শুনেন ভাই বন্ধু আর আপন জহনা যাবে না ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইছো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে গুরতে সমন পিছে পিছে গুরতে সমন কোন দিন জানি তোর হবে সমন জানি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি সব বন্ধ হইয়া যাবে দুনিয়াদারি এই দুনিয়ার মানুষ মানুষ রে মানুষ এখন সময় আছে আল্লাহর বিধান মানার দরকার আছে না না এই যুবকগুলো দেখলে আমার খুব ডর লাগে এই বয়সগুলো খুব ডেঞ্জারাস তার মা বাপ বহুত বিচার দিয়ে এদের ব্যাপারে এদের ব্যাপারে এই সময়টার মা বাপ বহুত বিচার দেয় আমাদের কাছে হুজুর পেটে থাকা অবস্থায় স্বপ্ন দেখছি ছেলে একদিন মানুষ হবে কিন্তু ছেলেটা কিশোর পার হতে পারে নাই কিশোর গ্যাং এ পরিণত হয়ে গেছে কিশোর বয়স পার হয়ে যৌবনে পদার্পণ করতে পারে নাই তাকে নেশার ছোবলে জীবনটা শেষ করে দিয়েছে ঠিক কি না বলেন সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আপনাকে সেখানে যেতে হবে আর মহিলাদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো তার ঘর তাকে সেখানেই থাকতে হবে কথা বলেন ঠিক কি না যুবক আমি আপনাকে বলছি বয়সটা খুব সেনসিটিভ এই সময় খুব কঠিন এই সময়টা পারে দিতে যদি পারো আল্লাহর আল্লাহর মহব্বতের সেজদা দিয়া আপনার জীবন কাজে লেগে যাবে এই সময়টা যদি নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিতে পারো জীবনটা ধন্য হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আপনার কি মনে নাই আপনার মা তিনজন মহিলাকে নিয়ে গল্প করছিল তিনজন মহিলাকে নিয়ে গল্প করছিল আপনার মা তখন আপনার মা চোখের পানি ফেলে কান্না করছিল পাশের মহিলা জিজ্ঞেস করে কান্দো কেন তুমি জানো না যে আমার ছেলের বয়স পেটে 8 মাস আমার ছেলে পেটে লাথি মেরেছে তাই আমি ব্যথা পেয়েছি চোখ দিয়ে পানি ফেলে কান্না করছি আবার জিজ্ঞেস করে চোখের পানি ফেলে কান্না করছো মুখ দিয়ে হাসতেছো তার কারণটা কি মা উত্তর দিয়েছিল ব্যথা পেয়েছি বটে কেঁদেছিও বটে কিন্তু পেটের বাচ্চাটা যে জিন্দা আছে নড়াচড়া করতেছে এটা একটা সুখ লাগে কি লাগে সুখ লাগে বাচ্চাটাকে এভাবে পেটের ভিতরে এমন যতন করে রেখেছেন কে বুঝেন কিছু আল্লাহ কত মায়া করেছেন আমাদেরকে আমরা তো বুঝতে চাই না এই জন্য আমার যুবক ভাইয়েরা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে
আজকের প্রোগ্রামটাকে অন্যভাবে করণ করে নেবেন এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবর থেকে তুমি একদিন উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠে যাবে আপনারা জবান খুলে বলেন হাশরের ময়দানটা সহজ না কঠিন অনেক কঠিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠলে তো একজন আরেকজনকে দেখিয়ে ফালাবে এটা কেমন লজ্জার মাঠ আমার নবী আপনার নবী ওয়ালা আয়েশা দুনিয়ার মাঠে আপনাকে সাফ করে যেতে হবে একটা কদমও সামনে দিতে পারবেন না নামাজের হিসাব দেওয়া লাগবে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে একটা মানুষ দেখা যাবে মহিলা গুলারে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্ধা পা গুলা ঝুলায় রাখা হবে আল্লাহর হামি জিজ্ঞাসা করা হবে ও আল্লাহ এই মহিলা গুলোকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে হো বন্ধু এই মহিলাগুলো হলো সেই মহিলা যারা দুনিয়ার জমিনে বেপর্দায় চলেছে যারা দুনিয়ার জমিনে স্বামীর অবাধ্য হয়ে রাস্তাঘাটে এলোমেলো চলেছে এদের শাস্তির স্বরূপ আপনার সামনে উন্মোচন করা হচ্ছে আর এক প্রকার সন্তান যাদের পেটের মধ্যে জাহান্নামের শিকল দিয়া এমন আগুনের শিকল দিয়া বাইন্ডিং করবে বাইন্ডিং করার পরে হাড়িটা পর্যন্ত এই আগুনের তাপ স্পর্শ করবে বন্ধুরে আমার এই হাড়ি পর্যন্ত যখন স্পর্শ করবে আল্লাহর হাল জিজ্ঞাসা করবে আল্লাহ গো এই মানুষগুলা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে জাহান্নামের আগুনের শিকল দিয়া বেঁধে ফেলা হয়েছে এরা আগুনে সরজরিত হয়ে হাড়িগুলা পর্যন্ত একদম পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বন্ধু হাশরের ময়দানে এই সমস্ত সন্তান তারা যারা দুনিয়ার জমিনে মা বাবার মনে কষ্ট দিয়েছে এখন একটা পরিষ্কার কথা মা বাবার মনে কষ্ট দিয়া ফান্দার দরবারে যাইবা তোমার জায়গা ফান্দা দরবারে হবে না মা বাবারে কষ্ট দিয়া ফয়জিয়া দরবারে যাইবা তোমার জায়গা ফয়জিয়া দরবারে হবে না কথা বলো ঠিক কিনা এই জন্য মা বাপ পেলাতি নাই না যারা যেই সমস্ত পিসাবরা বলবে মা বাপ খেদমত লাগবে না আমি তো তোর সব মা বাপ লাগবে না এরা পিসাব না এরা হলো সকাল বেলার পেশা কথা গন্ডি কিনা লাউ লেছে লাউ শৈল মাছ লেছে শীতের তীর ডুবি পিঠা দিয়া কি পিঠা দিয়া ডুবি পিঠা দিয়া ওই যে বাপ দিয়া যে বানা কাগজ দিয়া এমনি এমনি গরম পানি দিয়া হ্যাঁ লাউ লেছে আব্বা 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 কি তো আফুত কি তো শরে ফুত কাব্বা আফলে গিয়া গাতার মধ্যে গাতার হিট ছিলাম এ কই মাছ পড়ছে মোটামুটি দুই তিন কেজি আর একটা হইল মাছই পড়ছে এটা লইছি আর কি তখন আব্বা কো ও ফুত আচ্ছা আনছো যখন তোমার আম্মার কাছে তো আর আসল বিষয় বলে কইলে হইলে তুমি যে আমার লাগে লইছো একটা হইল মাছ তোমার বাপ মার লাগে রাখছো জি জি আব্বা গরু লই সিরিং করিয়া পিতা কথা ঠিক আছে নি কথা ঠিক আছে নি আব্বা তো পায়া খুব খুশি দুদিন পরে ঋণ আইসে টিয়া দিতে না পরে বাড়ি লইয়া যাগা কথা কর ঠিক না বেটি আর কিছু কিছু ফুলাপান আছে বিয়ার আগে মোটামুটি বালিতে বিয়ার পরে আসলে এটা ভাবায় তো যতদিন হে রুজি করতে পারে না ততদিন বাপের খুব সম্মান করে বাপটা জন শরীরটা নরম হয়ে যায় হজরে মানুষ শুনতো ও আল্লাহ ইয়া কইতেছে
ওই কিছু ফুলামান আছে মানে রুজি না করলে বাপ মার কথা শুনে যখন যে মাত্র রুজি করে তখন আর বাপ মার মূল্য না বাপে অন্য নরম হয়ে জায়গা হে শক্ত হয়ে জায়গা আর হে যখন নরম আছে এর ওই সিবি সিবি মানে কথা কর কথা কর ঠিক না ওই সিবি শেষ করলো না বিদেশ গেছে কেন কি সুন্দর করে বিদেশ তিন বছর পাঁচ বছর পরে আইছো তিনটা কম্বল আর একটা গাঁটি আছে এই গাঁটিটা এই গাঁটিটা তিনটা গাঁটি তো কম্বলে গাঁটি তো ছুড়াইলে বড় দিয়া যায় পরে গাঁটিটি ঘর আইনা আব্বা আম্মা বউ ঘরে সবারে লয়া বইছে ভাইয়া কাম্মা তিনটা কম্বল আনছি আম্মা কো ফুতরে ওই তোর রুমে রাখেন সানসেট আছে তো কেন রাখ মা তো ভালো করে জানে যে যদি আমার ঘরে রাখতো তাই ধরে নিত না বাংলা বাস করব জন্মের মানুষ বানাই দিব আজকা কম্বলটা আচ্ছা ঠিক আছে আম্মা লয়ে গেছে কত করো আর হের আব্বা ডাকছে আব্বা আপনার লাগে একটা রুমাল আনছি লাল রুমাল না জি দামটা ফোর ইউ লাল রুমালটা এরপরে আরেকটা আছে লুঙ্গি আর গরমে পাঞ্জাবি ফিস্ট উদ্দুর মুডা এটা নিয়ে বাংলাদেশে বেটা দিনের মাস ইয়া খেত বাসে এই পাঞ্জাবি নিজে বলে ভিন্তার মুডা পাঞ্জাবি কাপড় টানছ আর রুমাল ডাল ইয়াদ আর কি তসবিটা সাদা তসবি এবার রঙিন না কিন্তু সাদাটা ওই বড়টা আর কি লম্বাটা রাত্রেবেলা অন্ধকার থইলে লাইট জ্বলে কাপ বাইটা লাইট জ্বলে হে বাপারে বুঝাই লইছে সত্যি কথা কি দিন একটা কথা ফালাই না এরপরে আরেকটা ব্যাগ আছে না এটা সমান এই যে এটা সমান আরেকটা ব্যাগ এর ভিতর থইছে তারপরে আম্মা তোর মা তো বুঝা লইছে যে বহুত একটু পরে হিটা ফেলছা হিটা নিকুলে হিটা নিকুলে তার মা তো মুরব্বি না ও বুঝে না আগের আগের মানুষ না কফুত পাইছি আলহামদুলিল্লাহ যেই সুন্দর লুঙ্গি আনছো পাঞ্জাবি আনছো তোমার আব্বার রুমাল আনছো মাশাআল্লাহ খেজুর আনছো এটা কম্বলটা তোমার রুমে রাখো আর হিটা পরিলে খুললো না এটা তো এটা আমরা দেওয়ার দরকার নাই মানে দিয়ে দিছি যেই মাত্র মাগরিবের পরে ওই আসল জিনিসটা গড়ে নিছে না নেওয়ার পরে মাগরিবের পরে আসার টাইমে যায় শাশুড়ি রেখো আম্মু ভাত খাইছেন মানে কি যে এর আদর মানে কি যে আম্মু খাইছেন এখন খান না হারে শুনলে না শুকাই যাইব সামারে শুনাইতাছে আর কি এই যে কি সারা জীবন যে জ্বালাইছে এটা তোর কোনো কথা কোন ঠিক না বেটি একটা কথা না মিললে আপনারা খেয়াল করে কথা কেন না এটা বাস্তব চলতেছে এটা চলতেছে ঘরের ভিতরে ঘরে ঘরে চলতেছে সত্তরা সত্তরা নব্বই পার্সেন্ট এই বুড়া মানুষ বুড়া বেরিনা কষ্ট দিন কাটাইতেছে কথা বলেন ঠিক আমার মুরিদ স্লোগানটা ঠিক আছে নি আরেকজন আছে সুলমান আইছি নি রে মাহফিলে যাক আলহামদুলিল্লাহ কিছু দরবারে সৈনিক তো লাগে লাগে না আল্লাহ কবুল করুক আমিন করুন এটা আপনাদের এলাকার সন্তান সব পীর মশাইদেরকে সম্মান করবা এটা আমার আদর্শ মারহাবা জোরে কোন আর মাইনাস নাই ম্যানেজ তর্ক করবা না ঠিক আছে ম্যানেজ করে চলবা আকিদার ক্ষেত্রে কাউকে আপোষ করবা না কথা বলেন ঠিক না বেটি আরে কই জানি গেছিলাম বলে গেছি কেন কইছি না মুসা বলে গেছে কেন ও তোমার জন্য এনেছি করছি এগুলো কি দরকার ছিল বিশ্বাস যদি না হয় আপনি বাস্তবে খেয়াল করে দেখেন এরপরে যে আনছে সকালবেলার গরু কিন্তু কইছে না শাশুড়ি ওই পাশের বাড়ির মহিলা রেখ হের বাবুর আব্বা তো আমার জন্য পাঁচ বুড়ি স্বর্ণ এনেছে এরপরে ঘড়ি আনছে মোবাইল এনেছে পাশের বাড়ির মহিলার কাছে কিন্তু শাশুড়ির কাছে কয় না পাশের বাড়ির মহিলাটা আবার যায় ওই বিড়ির কাছে কয় কিন্তু আমরা বলতে পেলাম না বলতে বহুত লাগে পাঁচ বুড়ি স্বর্ণ আনছে তুমি জানছো কইছিলাম নি আমার সার্চ করে তুমি বলে স্বর্ণ আনছো আমার লাগিয়া হ্যাঁ এইটা এইটা পরে আবার ফুটে যায় মারে আম্মা
আমি যে আনছো তুমি শুননা থাকলে আমারে না কইবা আমি কি তা আনছি না আনছি তুমি কি লাগে যাবা যে আমারে কইছো ওই যে হেজে বোর কাছে মরিত হে বিয়া করছ না হে বিয়া বইছে হে যদি বিয়া করতো কইলি যে আমার মা কইছে অসুবিধা কি অন হে আমার কাছে যায় কো তুমি মা আমার কাছে কইতা তুমি কি লাগে যাও জ্ঞান কইছো হ্যাঁ এটা কোন ঠিক হইছে না মা কো পুত্রে তুই যদি আমার কইতি তুই আমার বউ লাগে সম্মান চ আর আমার যখন স্বর্ণবিন্দার বয়স আছে এই স্বর্ণ বেচ্চা তোরে মানুষ বানাইছি আর হন তো পুরো এসে গন্ডি স্বর্ণ ভরু পড়লো তো আমার বউয়াইটি ভরব তুই যদি আমার কইতি যে আমার বউ লাগে সম্মান চ আমি মা কইলাম সারা রাত তোর দরজার বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া এই স্বর্ণ দেবে পাহারা দিলাম যত গতি গন মার মনে কষ্ট দিয়া আপনি মক্কা মদিনা হজ করে যা আল্লাহর ভাই আলে ব্যাধি তার রব্বি ফিরে দাল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আরে বহুত দেখছে সার্টিফিকেট কেমন ফাসের অভাব নাই টাইটেল ফাসের অভাব নাই সার্টিফিকেটের অভাব নাই ম্যাজিস্ট্রেট লাখপতি কোটিপতি মার পদদোয়া লাগিয়া রাস্তার ভিখারি হয়ে গেছে তাহলে ওয়া সুন্নাহ লাভ হইবো কি মার কাছে কয় না এই জন্য আমি প্রায় মাহফিলি করি বউ কোনো দিন মাত্র না র নয় বোয়াফন ও আবলোসন আবলোসন মানে আবলোসন আর কি মানে এই এলাকা তো আবার আবলোসন থাকতে পারে তো আবার আমার দৈর লাগবে আমার কেউ বলছে হুজুর আর নাম বাঁচতেন না আমার নাম ডাক্তার দিয়ে গেছেন বাস দেখছি বউ কোনো দিন বাদন কি কষ্ট দিতেছে আপনারা এটা কিন্তু ওয়াস এগুলো কিন্তু ওয়াস এগুলোর আওয়াজ মনে করেন না এগুলো ওয়াজ সামাজিক ওয়াজ ঘরের ওয়াজ এগুলো দরকার আছে ঘর ঠিক সমাজ ঠিক সমাজ ঠিক দুনিয়া ঠিক কথা কর ঠিক না বউ কোনোদিন মাত্র না র নয় বৌয়াফন ও আবলোসন বউ কো হেরা আসে বউ কো আবলোসন কইলে হেরা আসে আবলোসন মানে কি না আবলোসন বউ কোনো দিন মাত্র না র নয় বৌয়াফন ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানন কথা মিশা নয় আয় সাবধান ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানন কথা মিশা নয় বউ তোর জানতেন একটা গেলে তিন ডাইবি বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন তাইলে আজকে থেকে ওয়াদা আজকে থেকে ওয়াদা বিয়ে কে কে বিয়ে করছেন না হাত তোলেন অনর্থক আপনি 500 লোক নিয়ে যাবেন না 500 লোক নিয়ে যারে বিয়ে করে আনবেন 500 লোক নিয়ে যারে বিয়ে করে আনবেন কবুলটা বলার পরে সেই লোকটা সেই মেয়েটা হবে আপনার বউ আর মেয়ের মেয়ের বাপটা হবে আপনার শ্বশুর বাবার জায়গায় আপনি 500 লোক নিয়ে এই মেয়ের বাবাকে যে জুলুমটা করলেন যেভাবে তাহলিমটা দিলেন তার অসংখ্য সম্পদ নষ্ট করলেন গরু আনলেন খাসি আনাইলেন মুরগি আনাইলেন তার যে টাকা নষ্ট করলেন মূলত কিন্তু এই কষ্টটা আপনার স্ত্রীর কষ্ট কথা বলে ঠিক না বেটি সাবধান আপনি যদি প্রথম থেকে হারাম দিয়ে শুরু করেন আমাকে এত লাখ দিতে হবে সুখে দিতে হবে আন্না দিতে হবে সুপাশি দিতে হবে ফ্রিজ দিতে হবে মোটরসাইকেল দিতে হবে অ্যাপাচি হাং পালসার আর 15 সব দিতে হবে আমাকে বিদেশ পাঠাইতে হবে বাড়িটা লিখে দিতে হবে তোর কে রে বিয়া তুই কে ভিক্ষা কর কত কোন ঠিক না বেটে তুই রোজা থাক রোজা থাক কত কোন ঠিক না বেটে রোজা থাক যৌতুক নিয়ে বিয়া করা মানে ভিক্ষা করা কত কোন ঠিক না বেটে এই যৌতুক নিয়ে বিয়া করা কি ভিক্ষা করা হারামটা আমরা শুরুই করি হারাম দিয়া এই জন্য জিবুতের খাওন আমরা নফ মসিবে জুটে না কথা বলে ঠিক না বেটে হারামের মধ্যে কোনো আরাম কষ্ট দিলাইছে অনেক আচ্ছা গান আছে হারামের মধ্যে কোনো আরাম নাই হারামের মধ্যে আরাম আছে নাই এই জন্য যুবক ভাইরা আপনার আমরা হারাম খাবো না আল্লাহ যেন কবুল করে আমিন কর না গেলে গিয়া আরো যেন আমিন ভুল যেতে চাইলে ও ভোলা যায় না বলো না ভোলা যায় না আমার জান মদিনা ও না আমার জান মদিনা
হাত তুলে কি ঘুরাইব একটু ঘুমটা ভাঙিয়ে দেন না এবার কারবালার মসজিদে যাইতিব না আচ্ছা গামো ইনশাআল্লাহ মুছে কফা ওয়ালো নাকি ইনশাআল্লাহ একটু হাত তুলে মুলে যেতে চাইলে ও না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা ও না আমার জান মদিনা আ ভুলে যেতে চাইলে বিনা বলো না ভুলে যেতে চাইলে বিনা মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনা যেতে চান কি চান না সবাই ঢুকে গেলাম জবানটা খুলে বলুন আল্লাহু আকবার বাবারা ও আতুপুরা নাসির নগরের বন্ধুরা সবাই আমার সাথে সাথে বারো বছর আগের সুরটা মিলাইয়া দেন বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা আমার আল্লাহর আসমা মাতার আত্মিগত করে যখন সূর্যটা থাকবে সেই দিন আল্লাহর ছায়া বিনী কোন ছায়া থাকবে না সেই দিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে নিজের ঘামে নিজের সাঁতার কাটবে যার পাপ হবে যেমন পানি হবে তেমন কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কিন্তু পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি ও যুবকের দল ওই কেউ থাকবে হাঁটু পানিতে কেউ কোমর পানিতে কেউ গলা পানিতে এমন ভাবে সময় সাঁতরাবে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ কয়েক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এক নম্বর হলো যারা হবে ন্যায় বিচারক এই সমাজের ভিতরে যারা ন্যায় বিচার করবে এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে দুই নম্বর হলো যাদের মনটা ইবাদতের জন্য পাগল পারা থাকবে যাদের মনটা জিকিরের জন্য পাগল পারা থাকবে আজকে আত পুরা জিকির করলে অসুবিধা হবে নি রে বাজার যারা জিকিরের জন্য পাগল হয়ে যাবে ওই পাগলওয়ালা মানুষগুলো যারা মসজিদের জন্য দিবানা থাকবে যারা জিকিরের জন্য দিবানা থাকবে যারা ইবাদতের জন্য পাগল পারা থাকবে এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে এরপরে বন্ধু যারা সাখী মানে দানশীল আর সাখী ও হাবিবুল্লাহ যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানকারী মানুষের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে বন্ধুরে আরেক পাগার বান্দা গলো তার সামনে জিনা করার সুযোগ আছে জিনা করে না চুরি করার সুযোগ আছে চুরি করে না ডাকাতি করার সুযোগ আছে ডাকাতি করে না মার বুকে লাথি দেওয়ার সুযোগ আছে মার বুকে লাথি দেয় না ও রাতের বেলা ঘুমাইয়া ঘুমাইয়া অসামাজিক কাজ করার সুযোগ আছে করে না তাই কেন করে না তাই মানুষ আমার সামনে নাই তারপরে করি না সামনে সিসি ক্যামেরা নাই তারপরে করি না সামনে ক্যামেরা নাই তারপরে করি না এখন তারা জিজ্ঞাসা করে যুব এত পাপ করার সুযোগ আছে তুমি কেন পাপ করো না আবার রাগ দিয়া বলে আমি একটা কারণে পাপ করি না একমাত্র আমার আল্লাহর ডরে পাপ করি না আমার নবী বলে যারা আল্লাহর ডরে পাপ ছাইরাতে আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এই যুবক পায়ের
নাই আরেক প্রকার মানুষ হলো এই আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই ভাই আল্লাহকে ভয় কইরা যায় এই মনে করস না বাবা ট্যাবলেটটা এই মাত্র কাগজ থেকে খুলছ খুল্লা হাতের মধ্যে লইছ পানিটা লইছ আর নাইলে মুখে ঢুকাইবা হঠাৎ করে ভিতর থেকে না কাইতাম না আল্লাহ দেখতেছে মদের বোতলটা লইছ বোতলটা খুলবা খোলার পরে দেখবা তুমি এইভাবে খুলছ খুল্লা মুখের মধ্যে দিবা না খাইতাম না আল্লাহ দেখতেছে এরপরে গান গাড়া লইছ এই গান দিটা হুন গান গাড়া লইছ আচ্ছা মনে করেন গতকাল আপনি বাবা খেয়েছেন আজকে মাগরিবের আগে কিন্তু খাইয়া চকলেট চকলেট খাইছে আর কি চকলেট দিয়ে রাখছেন হ্যাঁ মনে করেন আজকে মাগরিবের আগে গাঁজা খাইছেন একজন লোক হাত তোলেন যে বুঝলেন আমি গাঁজা খাইছি মাগরিবের আগে আজকে ওয়াজ ও নিয়ত করছি আর খাইতাম না হাত তোলা সব যে আল্লাহর ওলি ওরে বাপ রে মা নেশামুক্ত সমাজ গরি মাশাআল্লাহ হ্যাঁ নাই কইস না রে বাবা নাই কইস না তবে নেশার মধ্যে আরাম নেশা কি হালাল না হারাম হারাম নেশা করেন না নেশা করলে জীবন শেষ নেশা করলে কি দিবে কইতেছি আমি একটা একটা করে কই নেশা করলে আপনার ভবিষ্যৎ যে স্বপ্ন দেখছেন এটা শেষ মা বাপ যা আপনার নিয়ে স্বপ্ন দেখছে মা বাপের স্বপ্ন শেষ দুই নম্বর আপনার আমল শেষ আপনার ঈমান শেষ আপনার সামাজিক মূল্যবোধ শেষ ভবিষ্যতের ভবিষ্যৎ শেষ লাস্টে এখানে একটা ব্যস্তাটি লাগাইয়া চারটা পাঁচটা আংটি লাগাই আঙুলে সি অনেক লাগা আরে আমাদের ফ্যানটা খুললে বলে গাদি বায়া করতেছে এমাদা সিরা হেমাদা সিরা লাস্টে রাস্তা না ছুরে লাস্টে কুত্তার মতন রাস্তা ছুরে মরে কথা বলে এখন মন চলে খাও তো খাও খাও আজকে থেকে ওয়াদা আমরা কোনোদিন নেশা করব না ওয়াদা তো ইনশাআল্লাহ ওয়াদা তো ইনশাআল্লাহ করব আল্লাহকে ভয় কইরা নেশা করতে গেছেন আমার আল্লাহ দেখতেছে খাইতাম না রাসূল বলেন এই প্রকৃতির মানুষ যেমন আমাদের সে পুষ্কিনী আছে না হুজুর ওই যে পুষ্কিনী দেখবেন মানে কিছু কিছু ফুলাপন আছে পুষ্কিনী যে কলিজাল মারে না এটা কিন্তু সব সময় মারে না সুস্থ দিনে যদি কলিজাল মারে আওয়াজ ও মালিকে দইরালা আর বৃষ্টি দিনে যদি কলিজাল মারে টিনের ঘরের আওয়াজ কিন্তু এটা হুনি না মনে করেন যে কলিজাল এমন লইছে রাত হতে লইয়া মনে করেন যেটা মারবেন না রে বেটা না দেখে না আল্লাহ তো দেখতেছে ولمن خاف مقام ربه جنتان الله كذا ভয় কইরা পাপ কাজ ছাইরা দে আমার আল্লাহ আল্লাহ কে যারা ভয় করে তাদের জন্য জান্নাত কি একটা না দুইটা দুইটা জোরে কোন কয়টা জান্নাত জান্নাতান জুন্নাতুন এক বছর দুই বছর বহু বছর জান্নাতের বহু বছর এখানে দুইটা জান্নাত বুঝুর কোন মারহাবা আহাই বুঝতেইব এরপর আরেকটা বলতেছে ওয়ানাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া সর্বত না বুঝলে মুসিবত কথা কন ঠিক না বেঠিক হাতে দুইটা করে কি কাওয়াজ করতাম দশটার সময় এলে না ঠান্ডা মাথায় দুই ঘন্টা তাফসির করতাম শুনতো মানুষ এখন যেখানে আছি এখানে যেইভাবে অডিয়েন্স কে রাখা যায় সেইভাবে রাখার চেষ্টা করা কিন্তু হেজ উঠতে গেছে খেয়াল করছিলেন তাহিরে সহ মাখি দেলাই আর উঠতে দেখতে হয়েছে প্রেমের আগুন রাগ আমি তোর আর হাইট চোর জানি আমি নাসিরনগর সিনি মালা করে আর বছর আগে থেকে সিনি কথা কন ঠিক না বেড়ে শান শুনলে বেকার হয়ে যায় কথা কন ঠিক না বেড়ে গভীর মনোযোগ আর একটু পরে ইনশাল্লাহ হ্যাঁ আপনারা খাউন্ডা যা আছে আমি জানি আমার যুবক বারাম আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয়
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আরশে আযিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন একজন জবানটা খুলে বলেন তিনি কে এরপরে নবী বলেন ওই মানুষটা যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে নবীর জন্য কাউকে ভালোবাসে আপনি আমাকে ভালোবাসেন টাকা দেখকা নাকি নবীর প্রেম দেখকা নবীর প্রেম দেখকা কথা কোন ঠিক না বেটি বন্ধুরে আমার যারা মানুষকে ভালোবাসে নবীর জন্য যারা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য বেজব এই জন্য এই মানুষটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন এই জন্য একটা কালো সাহাবি এই সাহাবিটার চোখের মধ্যে হল এই গালের মধ্যে শীতলা এই সাহাবিটার গালের মধ্যে শীতলা আর দাগ এই সাহাবিটা আমার নবীর সামনে একদিন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে সাহাবি ও সালামারে তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো সাহাবি ডাক দিয়ে আল্লাহ রাসূল হবে সাহাবি ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনার সঙ্গে জিহাদ করি আমি আপনার পিছনে নামাজ পড়ি আপনার সঙ্গে ইফতার করি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাই এমন কোন কাজ নাই আপনার সঙ্গে আমি করি না কিন্তু আপনার আল্লাহর পক্ষ থেকে যত বিধান আছে এই বিধানগুলো আমি সব পালন করেছি কিন্তু একটা বিধান আমার দেখলেন লেখা এইভাবে কাগজটা বাস করলেন ওয়ারাকাটা বাস করে পাগলার হাতে দিলেন দিয়া বলতেছেন যাও মদিনার ওই দনাঢ্য ব্যক্তির বাড়িতে যাও এই কাগজটা তার কাছে নিয়ে দিবা দেখার পরে সে পড়বে পড়ার পরে যে উত্তরটা দিবে উত্তরটা আমার কাছে নিয়ে আইবা ওই সালামা নবীর কাছ থেকে এই রিসালাটা লইয়া ওই ওই দনাঢ্য ব্যক্তির বাড়িতে গেল যাইয়া কাগজটা দিছে দেখার পরে কাগজটা খুলছে খোলার পরে সালামা বলছে আপনি কাগজটা দেখিয়া যা উত্তর দিবেন সেটা নিয়ে আমি নবীর কাছে যাব এবার কাগজটা করলেন খোলার পরে তিনি দেখতেছেন কাগজের উপর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পত্র বাহকের কাছে আপনার একমাত্র সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করলাম ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা ওই মেয়েটার বাবা একবার কাগজের দিকে তাকাই আরেকবার সালাবার চেহারা দিকে তাকাই তাকায় ডাক দিয়ে দিও সালাবা নবী লিখেছে আমার একমাত্র মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য আরবের অনেক ধনাঢ্য ব্যক্তি এসেছে অনেক ধনাঢ্য ব্যক্তির ছেলেরা এসেছে অনেক অপূর্ব সুন্দর মানুষ এসেছে আমার মেয়েকে বিয়ে দেওয়ার দুনিয়ার জন্য কিন্তু আমার মেয়েকে আমি বিয়ে দেই নাই আর তোমার চেহারার সঙ্গে আমার মেয়ে যায় না নবীজিকে যাইয়া বলবা আমি রাজি না এই কথা যেই মাত্র বলছে ওই সালামা চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলো দৌড়াইয়া নবীর কাছে যাইতেছে ভিতর দিক দিয়ে মহিলাটা কান্নার আওয়াজ শুনিয়া সামনে আইছে বাবার ডাক দিয়া কে বাবা অনেক টাকার মালিক কিন্তু আপনার বাড়িতে কোনো মানুষ কান্নাকাটি কইরা বিদায় নেই নাই জীবনে অনেক দেখেছি কান্নাকাটি কইরা বাড়িতে আসছে আপনি তার সাহায্য কইরা মুখে হাসি ফুটাই দিয়েছেন কোনো জিনিসের চাওয়া অপূর্ণ রাখেন নাই ও বাবা আমি দেখলাম লোকটা বাড়িতে ঢুকছে হাসতে হাসতে কিন্তু লোকটার কি কইলেন লোকটা কান্না করতে করতে বাড়িতে যাইতেছে তার কারণটা কি এবার মেয়ের বাবা ডাক দিয়ে মা শোনো না তোমার জন্য আরবের কত সুন্দর সুন্দর ছেলের বিয়ে আসছে আমি কি দিছি কই না এখন যে ছেলেটা আছে ছেলের মুখের মধ্যে দাগের অভাব নাই চেহারাটা হলো কালো এই কালো ছেলের সঙ্গে কি তোমাকে যায় নবীজি কাগজে লিখতে ফাটাইছে তার সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য তুমি বলো তো দেখি তুমি আমার কত সুন্দরী মা তুমি বলো তো দেখি তুমি আমার কত সুন্দরী মেয়ে তোমাকে কি এই ছেলের সঙ্গে মানাই মেয়েটা কিছুক্ষণ তাকায় কয় আপা শুধু মানায় না একশোবার মানাই মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা তোমাকে বিয়ে দিলে কি আমার ইজ্জত বাঁচবে কয় না না ও বাবা ঠিক আছে শুনেন আপনি যায়া বলেন আমি বিনা শর্তে নিঃশর্তে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম না মা এই কথা তুমি বলে আমাকে কলঙ্কিত করো না আমি মানুষের সামনে কি মুখ দেখাবো মানুষ আমাকে কি বলবে এই ছেলেটা টাকা নাই পয়সা নাই চেহারা তেমন ভালো না তার সঙ্গে তোমাকে যাবে না মেয়েটা ডাক দিয়ে কি আম্মা মেয়েটা যাবে আমি আপনার মেয়ে বলতেছি আমাকে অবশ্য ছেলের সঙ্গে যাবে কই কেমনি কেন তুই দিক তুমি রাজি হইছো ছেলেটা
ছেলেটা মেয়েটা ডাক দিয়া কে আব্বা কি দিকে রাজি হইছি গেল পরের কথা তারে আল্লাহ বানাইছে আমারে আল্লাহ বানাইছে তারে আল্লাহর কুদরতে নিজের হাত দিয়া বানাইছে যেই ওয়াশটা আমি শুরুতে কইরা গেছি এই জন্য শুরুতে টাচ দিয়ে গেছি আল্লাহ যিনি খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শা আর ওয়াক্কাবাক আল্লাহ নিজে নিজের চয়েস মতো সূরাটা বানাইছে ও বাবা ও বাবা আমি সুন্দরী এই ছেলেটা কালো আপনি বলতেছেন তার সঙ্গে আমার বিবাহ যায় না আমি বলি বিবাহ যায় কারণ হলো একটাই আমার মতই এত সৌভাগ্যবতী মেয়ে দুনিয়ায় কে আছে গো যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন আপনি ধ্বংস হইয়া যাবেন তাড়াতাড়ি যাইয়া বলেন আপনি রাজি আছেন এবার ছেলেটা যাওয়ার আগে মেয়েটার বাবা ডাইরেক্ট নবীর কাছে যাইয়া পৌঁছে গেছে যাইয়া ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মেয়ে রাজি আছে আমিও দিতে রাজি আছি এবার ছেলেটাও পিছন পিছন যাইয়া ঢুকছে ঢুকিয়া দেখতেছে মেয়ের বাবা দাঁড়ায় রয়েছে ছেলেটা মনে মনে কে হেতে আবার এখানে কিল লেগে আইছে একটু আগে না করছে আবার কেন এখানে আসছে এবার ডাক দিয়া কয় সালাবা তোমার বিয়ে তো মেয়ে তো বিয়ে দেওয়ার জন্য তার বাবা রাজি হইছে আমি নবী জানতে চাই আমি নবী প্রস্তাব করছি তিনি রাজি হয়েছেন ও সালাবা বিয়ে যে করবা তুমি কি কি মহরানা দিবা তুমি কি দিবা সালাবা ডাক দিয়া কো নবী গো জিহাদ করতে করতে সম্পদ সব বিলাইয়া ফলাইছি একমাত্র গঞ্জিটা আছে লুঙ্গিটা আছে এইটা ছাড়া আমার কোনো পুঁজি নাই সালাবার সামনে অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কো নবী গো আমরা তো সালাবার ভাইয়ের আছি আমরা সবাই মিল্লা সালাবার এমন টাকার মালিক বানাবো সালাবা যেন সুন্দর করে স্ত্রী নিয়ে জীবন যাপন করতে পারে সবাই সুন্দর করে টাকা রেডি করছে এটা তার বাবার ডাক দিয়ে কে বাবা আমি তো আপনার মেয়ে আপনার সম্পদের মাঝে আমার হক আছে না নাই কয় হক আছে বিয়ার আগে হকটা দিয়া দেন আমি সব সালাবার দান করে দিব যুবকের দল সময়টা বড় অল্প এত গভীর জনিতে গভীর আলোচনা চলে না রে বাবা এরপর আপনাদের ধৈর্য দেখে আমি একটা ঘটনা তুলে ফেললাম ভাবছিলাম যে এমনি এমনি কাজটা শেষ করে দিয়া যাবো এরপর পারলাম না ওই যে হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষ থেকে একটা কোটিশন বাইর করে নিয়ে আসলাম আর বন্ধু সালাবার কাছে টাকা দেওয়া হলো আমার নবী ডাক দিয়া বলে সালাবা তুমি যাইয়া বিয়ের বাজারে করে নিয়ে আয়া আসো সালাবা বিয়ের বাজারে করতে গেল সব কেনাকাটা করলো হঠাৎ করে সালাবার কানের মধ্যে একটা আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ জিহাদের দিকে আসো এবার সালাবা মনে করছে কেউ বুঝি নবীরে মারবার জন্য আসতেছে সালাবা মনে করছে কেউ বুঝি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আসতেছে সালাবা কেমন নবীর পাগল সালাবা কামের পাগল না সালাবা যে সত্যিকার নবীর প্রেমের পাগল সালাবা বুঝাইয়া দিয়া গেছে সালাবা ডাক দিয়ে কয় দোকানদার বিয়ের বাজার লাগবে না জিহাদের সময় হইয়া গেছে জিহাদের মালামাল কোন মার্কেটে পাওয়া যাবে এই মার্কেটটা দেখাইয়া দেন যাইয়া সালাবা মার্কেটে যাইয়া সব কেনাকাটা করছে মাথার হেলমেট কিনছে বুকের চাপাটিটা কিনছে হাতের তলোয়ারটা কিনছে আবার হাতের সরঞ্জামাদি কিননা সোজা বাড়িতে না যাইয়া জিহাদের ময়দানে চলে গেছে কিছুক্ষণ পরে এক সাহাবী নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সালাবা বিয়ের বাজার না কইরা যুদ্ধের মালামাল কিন্না যুদ্ধের ময়দানে চলে গেছে আমার নবী গর দিকে বের হইয়া গেছে যুদ্ধের ময়দানে যাইয়া দেখে গলা কাটা লাশ এখানে লাশ ওখানে লাশ কিন্তু সালাবাকে খুঁজে পাওয়া যায় না সালাবাকে খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে তাকে দেখতেছে একটা চেহারা আর মধ্যে রক্ত লাল লাল হয়ে রয়েছে যাইয়া দেখে আর কেউ না নবীর সাহাবি হযরতে সালাবার লাশ দেখা যায় আমার নবী সালাবার দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্না শুরু করছে গো এবার ওই মুহূর্তে সালাবার লাশটা দিকে তাকাইয়া কান্নাকাটি করতেছে অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার একটা তরুণ যোদ্ধা কান্নাটা দেখতে ফালাইছে দেখতে নবীর চেহারা মোবারকে
দিকে এইভাবে তাকায় রইছে নবী কাঁদতেছে মনে হইছে যেন কিয়ামত হইয়া যাবে হঠাৎ কইরা আমার নবী আসমানের দিকে তাকাইলো আল্লাহ গো কইয়া ডাকটা দিল হঠাৎ কইরা ওই যুবক তরুণ যোদ্ধা তাকায়া দেখতেছে নবী আসমানে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়া চোখ মুবারকটা নিচের দিকে নিয়ে আসলো কিন্তু নবীরে কে বলবে কাঁদলেন কেন কে বললেন হাসলেন কেন এটা বলার মতন সাহাবী ময়দানে নাই তারপরে ওই সাহাবী সাহস দিয়ে ডাক দিয়া গেল নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি এখানে যুদ্ধের ময়দানে এসেছেন সাহাবার লাশটা দেখে আপনি চোখের পানি ফেলে কাঁদলেন কাঁদলেন কেন আবার একটু পরে আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসলেন কেন আবার চোখের লাজুক লাজুক ভাব দিয়া নিচে তাকাইলেন কেন আমার নবী যে ডাক দিয়া কয় পাগল আমার সাহাবি কামের পাগল না আমার সাহাবি যে প্রেমের পাগল আমার সাহাবি দেখাইয়া গেছে আর বিয়া করা একটা জৈবিক চাহিদা আমার সালাবাজে কত আমার ভালোবাসতো আমার সালাবাজে কত আল্লাহরে ভালোবাসতো দেখ দেখ প্রমাণ দিয়া গেছে আমার সালাবা দিনকে কত ভালোবাসতো ইসলামকে কত ভালোবাসতো নবীকে কত ভালোবাসতো লা ইউমিন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীকে ভালোবাসতে হবে সন্তানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে মা বাবার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে সকল মানুষের চাইতে বেশি আমার সালাবা ওই স্ত্রী হো ওই স্ত্রী রাইকা সবাই রাইকে কেমনে আইসা হাসি মুখে সালাবা জীবনটা দিয়া দিছে এই সালাবার বিসর্জন দেইকা আমি চোখের পানি ফালাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম হজরতে বিলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশিত বেশে হজরতে বিলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো পড়ছি আমি না তে রস পাশে দূর নবী না তে রস শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক কিনা সালাবার লাশটা দেখে কেন হাসলেন আবার উপরে তাকায় কেন কাঁদলেন সাহালাবার লাশটা দেখে কেন কাঁদলেন উপরে তাকায় কেন হাসলেন আপনারা বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে ও সাহাবা আমার সালাবা কত আমাকে ভালোবাসত শুধুমাত্র আমাকে রাজি করছে সালাবা আমার আল্লাহকে যে কত সুন্দর রাজি করছে এমন রাজি করিন না মানুষটা এমন ভাবে দুনিয়া ছেড়ে চলে গেল নির্মম ভাবে একটা বিয়ে করা তার বাকি ছিল করতে পারলো না এই দুঃখে আমি চোখের পানি ফালায় কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ উপরের দিকে তাকায় কেন হাসি দিলেন আমার নবী বলেন আমি সালাবা রক্ত মাখা চেহারা দেইকা আল্লাহ গো কইয়া ডাকটা দিতে দেরি আমি দেখলাম আমার সালাবার জন্য আমার আল্লাহ আটটা দার জান্নাতের দরজা খুলে দিয়েছে শুধু মাত্র তাই নয়
সাতটা জান্নাতের ভিতর থেকে হুররা এমন ভাবে দৌড় মারছে এক একটা হুরের গায়ের মধ্যে সত্যি রঙের জামা সত্যি রঙের জামা পেটকিরা তাদের সৌন্দর্য দেখা যায় আমার সালাবাকে নেওয়ার জন্য হুররা বেহেশত থেকে এমন দৌড় মারছে পিছন দিকে কার আগে কারা যাইবো কাফর গুরা টানাটানি শুরু করছে আমার নবী বলেন এই দৃশ্য যখন আমি দেখেছি আমি আমার হাসি আর প্রেম ধরে রাখতে পারি নাই আমার সালাবা আমাকে রাজি করছে আমার আল্লাহকে এত সুন্দর রাজি করেছে সেই সালাবার জন্য শুধুমাত্র দুনিয়ার মদিনার মেয়ে না ওই জান্নাতের সত্যির জন্য রেডি হয়ে গেছে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য আল্লাহ তাকে মনের আশা পূরণ করে দেয় জোরে কোন ঠিক কিনা এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক হাশরের মাঠে আর সাহাজে মিনিটে ছায়া দিবে একটা ঘটনা বলছি আপনাদের সামনে এভাবে টাইম নাও ওয়াজ করলে ঘন্টার পর ঘন্টা আমি করতে পারি এরপর কিছু প্রাসঙ্গিক আলোচনা থাকে সামাজিক আলোচনা থাকে পারিবারিক আলোচনা থাকে এগুলো ওই ওয়াজের ভিতরে ঢুকাতে হয় বল মর্মে আমি অনেক কথা ঢুকিয়েছি সাবধান খবরদার আল্লাহর ইবাদত করব নবীকে মহব্বত করব ওলি আল্লাহর সোহবতে যাব মা বাবার খেদমত করব যতদিন বাঁচব সুন্নি জামাত যার পীর যার যার সুন্নি জামাত এক কাতার ফ্যান্ডেল কি তাহলে সৃষ্টি তো আর কি তাই রে ভাই এত কাল খালি মারলে এটা কত লাগছে এই জায়গা 10,000 বাদ দাও আগে এটা করে লাই আত পুরা বন্ধু মহল বন্ধু মহল কোথায় ছেলে গুলো বন্ধু বলে যে কখনো যেখানে থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনো মরে গেলে গেলি বাজ করে আমি দেখতাম না বন্ধু মহল দিব স্টেজটা মনে 15-20,000 টাকা লাগছে আগামী তো তারা বন্ধু মহল তবে স্টেজটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগতেছে বাতাস আসতেছে কি সুন্দর একটা পরিবেশ আমার মনে হয় আত্মকুরাতে বহুদিন পরে এমন একটা আয়োজন কথা বলো ঠিক না আমি যে এসেছি আত্মকুরা আপনারা কি রাগ করেছেন না আবার আসলে কি আপনারা বেজার হবেন না কিছু হিংসুকরা তো কয় আর না আসলে ভালো কিরে না করবে ওরে ওদের জলে কেন সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার এ মুসাইর শিখো তুমি তোমার মুরিদ এগুলো গাইবা মরে গেলে গা আমার রুহানি সন্তান রে তো গাবে বলেন ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে ঠিক না স্টেজ পাইছো না মাইকটা কত লাগে তবে একটা কথা কই মাইকটার নাম কি আল্লাহর দান আল্লাহর দান মাইক সার্ভিস আতকোরা ডিজিটাল সাউন্ড সিস্টেম অনেক ভালো করছে মাইকটা মারহাবা সুবহানাল্লাহ আমি নিজে ইদারে এলান করে দিয়ে গেলাম যা এই পাগলাকে 500 টাকা মেরা দে জারো ভাই কই জারো ভাই ও ভাই জারো ভাই আরে আয় পাগলা দিকে কারণ তিন নম্বর মাহফিল করতেছি তো মনে হয় আমি এক নম্বর মাহফিল করতেছি নাকি করে আয়স না পাগলা নতুন টিয়ারা গো আয় দিকে তুই তো সবই ভাইবি এই জানো মেয়ে আয় দিকে আয় আল্লাহর দান না বাবা পেয়েছো বলো পেয়েছি এমন না শুদ্ধ করে বাইতে বলো বলো এদিকে আসো পেয়েছি আচ্ছা দাঁড়া আস্তে না সত্যল দিদি মুখে দিতে আবার বলো পেয়েছি
আমি দিয়েছি যাও মারহাবা জোরে বলেন নারে তাকবীর দেখেন মাইকটা সাউন্ড সিস্টেম মাইকের মাইকটা ভালোছে খুশি কেডা মাইক ওয়ালা নবীরে ভালোবাসবেন খুশি কেডা হিডু হিডা হিডু হিডা বুঝে না তো কেমনে কেমনে কেডা কারে দিলে রাজি হ বুঝেন না ব্যাপারটা জগৎ ছোট সাজাইছে আল্লাহ এইভাবে কথা কোন ঠিক না বেঠে এই বাবাজি ওই সাদা ওই বাজার যাওয়ার রাস্তা নাই মাশাআল্লাহ মাইকটা লাগছে 20,000 টাকা আমি তো একজন থেকে মনে পাইতাম না নাকি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তোমরা আত্ম করার মানুষ আশেপাশে দোকান নাই দিকে কি পানি রাখছো না কোথায় রেখেছো এখানে খালের পানি নিয়ে এসেছো দাও দাও ছোট ছোট বোতল নিয়ে আসবা ছোট ছোট বোতল আনলে একজনের পানি আরেকজন খাওয়াটা তারপর সুরুল মুমিন এসে পা